এবারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে ময়দানে নেমেছে কুর্মী সমাজ। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন কুর্মী অধ্যুষিত এলাকায় কুর্মী সমাজের পক্ষ থেকে নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। আর সেই প্রার্থীদের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির চ্যাংশোলে এলাকার প্রচারে নামল কুর্মী সমাজ। এবারে পঞ্চায়েত ভোটে ময়দানে নেমেছে কুর্মী সমাজ। কুর্মী সমাজের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় ঘাড়খেড়া কমিটির পক্ষ থেকে নো ভোট টু টিএমসি। তারপরে কুর্মী সমাজের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, বিভিন্ন কুর্মী যে অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে নির্দল প্রার্থী হয়েছে কুর্মী সমাজের সমর্থনে, এবং তার সমর্থনেই বিভিন্ন যে কুর্মী গ্রাম রয়েছে সেখানে প্রচার চলছে। নিজেদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুর্মী সম্প্রদায়। এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল কুর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলায় কুর্মী সমাজের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে 35 জন প্রার্থী, পঞ্চায়েত সমিতিতে 6 জন প্রার্থী, জেলা পরিষদে 2 জন প্রার্থী দেওয়া হয়েছে। তার মধ্যে শালবনি ব্লকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী 11 জন এবং পঞ্চায়েত সমিতিতে 3 জন প্রার্থী দেওয়া হয়েছে। কুর্মী সম্প্রদায়ের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সাফ জানানো হয়েছে, এবারে নির্বাচনে কোনো রাজনৈতিক দলকেই কুর্মী অধ্যুষিত এলাকায় প্রচার করতে দেওয়া হবে না। জঙ্গলমহলে কুর্মী অধ্যুষিত গ্রামগুলিতে সমাজের উন্নয়নের জন্য তাই এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করবেন বলে জানান তারা। না, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যতক্ষণ না আমাদের কুর্মী গ্রামে আমাদের কুর্মীদের যে নিজেদের দাবি আছে, দাবি সপক্ষে যখন যতক্ষণ না আমাদের শেয়ারের পরে জাস্টিফিকেশন পাঠাচ্ছে, কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে আমরা যাব না, কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংস্পর্শ রাখবো না। সেখান থেকে আমরা ত্রিস্তরীয় যখন পঞ্চায়েত নির্বাচন আসলো, তখন ঠিক করলাম যে একটা নির্বাচনে তো সকলকে অংশগ্রহণ করতে হবে। সেখানে সমাজে যে আমরা ঠিক করলাম যে এবার আমরা নিজেদের প্রার্থী নিজেরাই ঠিক করব এবং নিজেদের ভোট নিজেদেরকে দেবো। আমাদের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির যে মূল দাবিগুলো ছিল যে যতক্ষণ না শেয়ারের রিপোর্ট আমাদের পাঠানো হচ্ছে ততক্ষণ আমরা আমাদের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো আমরা কোনো রাজনৈতিক দলকে লিখতে দেবো না, এবং আমাদের কুর্মী গ্রামে কোনো রাজনৈতিক দলের প্রচার প্রসার আমরা সম্পূর্ণভাবে বন্ধ রেখেছি। রাজনীতির উপর ভরসা করছে না, কারণ আমরা অনেক দিন থেকে হ্যারাস্ট করছে, কোনো রাজনৈতিক আমাদের সাপোর্ট হচ্ছে না বা আমাদের কথা শুনে নাই, আর সেজন্যই আমরা কুর্মী সমাজ থেকে আমরা নিজেরাই প্রার্থী দিয়েছি। চেষ্টা করছি কি যাই হোক আমরা নিজেদের ভোট আমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করছি বা করব। কোনো রাজনৈতিক দল আমাদের দাবি মানেনি, সেই জন্য আমরা সমাজ থেকে নিজেরাই প্রার্থী দিয়েছি, কুর্মীদের ভোট কুর্মীরা নিজেরাই রাখবে। উল্লেখ্য, রাজ্যকে সিআরআই অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে পাঠানোর দাবিতে অনড় কুর্মী সম্প্রদায়। এই দাবিতেই 26 মে শালবনিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালায় কুর্মী সম্প্রদায়ের মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।